জাকাত ফরজ হওয়ার শর্ত হল মাত্র সাতটা এক নাম্বার নেসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া দুই নাম্বার সম্পদের পূর্ণাঙ্গ মালিক হওয়া যে সম্পদ আছে এটার পূর্ণাঙ্গ মালিক হওয়া তিন নম্বর সম্পদ পূর্ণ এক বছর মালিকানা দিন থাকা শর্ত হলো এক বছর অতিবাহিত হতে হবে সম্পদের যে সম্পদটা আছে ওইটা মজুদ থাকতে হবে এক বছর চার বালেক হওয়া শর্ত হলো হওয়া জাকাতের ব্যাপারে বালেক পাঁচ শর্ত পাঁচ নাম্বার আঁকেল তথা জ্ঞানবান হওয়া জ্ঞানবান হওয়া ছয় নম্বর মুসলিম হওয়া সাত নাম্বার স্বাধীন হওয়া স্বাধীন হওয়া জাকাত দেওয়ার শর্ত আল্লাহ তালা কালামে হাকিম এ কথা বারংবার বলেছেন বিভিন্ন জায়গায় আল্লাহ যেখানেই নামাজের কথা বলেছেন সেখানেই জাকাতের কথা আল্লাহ তালা তুলে ধরেছেন যেমন আল্লাহ তালা আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ তালা বলেন তোমরা নামাজ কায়েম করো এবং জাকাত আদায় করো এবং রুকুকারীদের সাথে রুকু রুকুকোস শ্রাবাকারার একশো দশ নং আয়াতের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাবো আল্লাহ এখানেও জাকাতের কথা তুলে ধরেছে আল্লাহ বলেন ওয়া টি মুসাল্লা তাওয়া তো জাকাত ও মা তো কদ্দি মোলিয়াং ফুসিকুম মিনখয় রিং তাজি দোহো আইন দাল্ল ইন্দাল্লা হাবি আল্লাহ তালা এখানে বলেন তোমরা সালাদ কায়েম করো জাকাত দাও এবং তোমরা যে নেকা আমলগুলো আগে পাঠাবে সেটা আল্লাহর কাছে জমা থাকবে আল্লাহর কাছে পাবে সেটা আর তোমরা যা কিছু করতেছো সব কিছুর খবর সব কিছু আল্লাহ তালা দেখতেছে এজন্য জন্য জাকাত দিলে মাল পবিত্র হয় আল্লাহ তালা যাদেরকে মাল ও দৌলতের মালিক বানিয়েছেন নেশাব পরিমাণ সম্পদের মালিক বানায় তারা যেন বসে না থাকে তারা যেন জাকাত আদায় করে দেয় জাকাত আদায় করলে মাল পবিত্র হয় মালের মধ্যে বরকত হয় আর যারা জাকাত অস্বীকার করে তারা কাফের আল্লাহ কারিমে বলেছে যারা জাকাত দেয় না তারা আখেরাত কাফের এজন্য আমরা হিসাব করে করে জাকাত দিয়ে দিব আল্লাহ তালা এই গুরুত্বপূর্ণ নামাজের মতো নামাজ যেমন ফরস জাকাত দেওয়া ফরজ যাদের উপরে আল্লাহ তালা নেশাব পরিমাণ মাল দিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে গুরুত্বপূর্ণ আমলের মধ্যে থাকবার তৌফিক দান করেন